হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার শিবাজি আর চ্যালেঞ্জ। শিবাজি আর চ্যালেঞ্জে সবাইকে জানাই স্বাগত। তো আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। তো আমিও ভালো আছি। তোমাদের জন্য নতুন আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ছবিটি তোমরা টাইটেল থাম্বনেল দেখেই তো বুঝতে পেরে গেছো। তো আজকের আমি মা সরস্বতীর ছবিটি তৈরি করছি। তো আমি জেরক্সটা করে নিয়েছি ছবিটা প্রথমে। তো আমি এই সরস্বতী ঠাকুরটা তৈরি করছি, তোমাদের স্টেপ বাই স্টেপ তৈরি করে দেখাবো। তোমরা প্লিজ দেখে তৈরি করো। তো চলো ভিডিও শুরু করা যাক। আমার মাপটা নিয়ে পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা ওরকমভাবে করে নাও। A4 জেরক্স পেপারে আমি ছবিটি তৈরি করছি। তো প্রথমে আমি মাথাটা তৈরি করে নিচ্ছি। এরপর আমি বীণাটা তৈরি করে নিচ্ছি ভালো করে। তো আমি যেরকমভাবে করছি তোমরা ওরকমভাবেই করো। তো আমি যেটা যেরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের করে দেখাচ্ছি, তোমরা ওরকমভাবে স্টেপ বাই স্টেপ নিজেরা করে নাও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি আঙুরগুলোকে ভালো করে তৈরি করে নিচ্ছি। এবার আমি পার পজিশনগুলো ভালো করে তৈরি করে নিচ্ছি। এবার আমি চুলটাকে তৈরি করে নিচ্ছি। যদি তোমাদের ছবিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করবে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করবে আর পাশে থাকবে। আর ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবে প্লিজ। আর তোমরা একটু পাশে থাকো, আমার চ্যানেলটা উঠে দাঁড়াবে প্লিজ। আর সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার আমি কাপড়ের অংশগুলো তৈরি করে নিচ্ছি আর পদ্ম ফুলটা তৈরি করে নেব। তো তারপরে আমি চোখটা তৈরি করব।
তার আগে বিনার অংশটাকে ভালো করে ডিজাইন তৈরি করে নেব। পুরোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি চোখের অংশটা তৈরি করব, চোখ, নাক এবং ঠোঁটটা। তো তার জন্য আমি স্কেল দিয়ে ভাগটা করে নিচ্ছি। তো যেরকম ভাগগুলো করছি তোমরা ওরকম ভাগ করে চোখ, মুখ, নাক করে নাও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো।